হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে আবারও বাংলাদেশের অন্যতম শিক্ষামূলক ইউটিউব চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলে স্বাগতম। আজকে এডুকেশন টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে যারা 2019 সালে একাদশ শ্রেণীতে কলেজে ভর্তির জন্য আবেদন করেছো বা আবেদন করছো, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। কারণ আজকে তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে ভর্তির বিষয়, অর্থাৎ যে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে কখন ভর্তি আবেদন করা যাবে এবং কখন তোমাদের ভর্তি ফলাফল অর্থাৎ রেজাল্ট তোমরা পাবে, কিভাবে ভর্তি ফলাফল পাবে এবং কিভাবে ভর্তি হতে হবে, সকল বিষয়ের তথ্যগুলো এ টু জেড জানতে হলে, অর্থাৎ ভর্তি বিষয়ে সকল তথ্য জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না। এবং শিক্ষামূলক সকল তথ্য, শিক্ষামূলক সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখো, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকে পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওর বিষয়। গত 12 মে থেকে 11 শ্রেণীতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী 23 মে পর্যন্ত প্রথম দফায় একাদশে ভর্তির আবেদন করা যাবে। যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। তবে পুনর্নিরীক্ষণের পর যাদের ফল পরিবর্তন হবে তারা 3 থেকে 4 জনের মতো আবেদন করতে পারবে, অর্থাৎ 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে তারাও আবার নতুন করে আবেদন করতে পারবে যদি কারো ফলাফল পরিবর্তন হয়। আবেদনের সময় থেকে 5 জন পর্যন্ত শিক্ষার্থীরা পছন্দ ক্রম পরিবর্তন করতে পারবে। কোনো ধরনের ফি ছাড়াই তাদের আবেদনের নতুন কলেজ সংযোজন ও বিয়োজন করতে পারবে, অর্থাৎ কলেজ নতুন করে প্রথম একবার যে কলেজগুলো চয়েস দিয়েছো পরের বারে তুমি আবার অন্য কলেজ চয়েস দিতে পারবে। অর্থাৎ এইভাবে তুমি কোনো কোনো ফি ছাড়াই 5 তারিখ পর্যন্ত, 5 জন পর্যন্ত তুমি চয়েস পরিবর্তন করতে পারবে। একই সময়ের মধ্যে যারা আবেদন করবে না বা ভর্তি নিশ্চয়তা সম্পূর্ণ করবে না তারাও আবেদন করতে পারবেন। আগামী 10 জুন প্রথম পর্যায়ে নির্বাচিত পরীক্ষাতে ফল প্রকাশ করা হবে, অর্থাৎ আগামী 10 তারিখে, অর্থাৎ জুনের 10 তারিখে প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হবে। অর্থাৎ যারা প্রথমে ভর্তির আবেদন করছে তাদের 10 তারিখে যারা বিভিন্ন কলেজে চান্স পাবে তাদের লিস্ট প্রকাশ করা হবে। SMS ও স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে তারিখে প্রকাশ করা হবে, অর্থাৎ তোমার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং তুমি যে কলেজে চান্স পাবে সেই কলেজের নোটিশ বোর্ডে তোমার তারিখে প্রকাশ করা হবে। 11 থেকে 18 জুনের মধ্যে শিক্ষার্থীদের মনোনয়নপ্রাপ্ত কলেজে নিশ্চয়ন করতে হবে, অর্থাৎ তুমি 11 থেকে 18 তারিখের মধ্যে অবশ্যই যে কলেজে তোমার নাম আসবে ওই কলেজে অবশ্যই ভর্তি নিশ্চয়ন, অর্থাৎ ওই কনফার্ম করতে হবে, অন্যথায় আবেদন বাতিল হবে। যদি তুমি 11 থেকে 18 জনের মধ্যে আবেদন কনফার্ম না করো, অর্থাৎ নিশ্চয়ন না করো, তাহলে তোমার আবেদন বাতিল হয়ে যাবে। আগামী 19 ও 20 জুন দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে, অর্থাৎ 19 এবং 20 তারিখে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে যারা চান্স না পাবে তারা। এবং আগামী 21 জুন রাত 8টার পর দ্বিতীয় পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হবে, অর্থাৎ 21 জুনে আবার দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেছিল তাদের ফলাফল প্রকাশ করা হবে, অর্থাৎ তাদের লিস্ট প্রকাশ করা হবে। এবং 22 ও 23 জুন দ্বিতীয় পর্যায়ে সিলেকশন নিশ্চয়ন, অর্থাৎ 22 এবং 23 তারিখের ভিতরে দ্বিতীয় পর্যায়ে যারা চান্স পাবে তাদের অবশ্যই কনফার্ম, অর্থাৎ সিলেকশন নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন মানে তোমাকে অবশ্যই ভর্তি কনফার্ম করতে হবে। আগামী 24 জুন রাত 8টার পর থেকে তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে। 24 তারিখে রাত 8টার পর থেকে তৃতীয় পর্যায়ে যারা দ্বিতীয় পর্যায়ে কোনো কলেজ চান্স পায়নি বা পছন্দ মতো কলেজ হয়নি তারা আবার 24 তারিখ থেকে রাত 8টা থেকে তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ হবে। এবং 25 জুন রাত 8টার পর তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ করা হবে, অর্থাৎ 25 তারিখে আবার রাত 8টায় তৃতীয় পর্যায়ে যারা আবেদন করেছে তাদের ফল প্রকাশ করা হবে। আগামী 27 থেকে 30 জুন 2019-20 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে, অর্থাৎ 27 থেকে 30 জনের মধ্যে তোমাকে কলেজে ভর্তি হতে হবে, অর্থাৎ ভর্তি কার্যক্রম চলবে। 1 জুলাই থেকে 11 শ্রেণীতে ক্লাস শুরু হবে, অর্থাৎ 11 শ্রেণীতে তোমার কলেজে ক্লাস শুরু হয়ে যাবে। তার মানে তোমার যে 3টি পর্যায়ে রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমার কলেজে ভর্তি কিন্তু 27 থেকে 30 জনের ভিতরে ভর্তি হতে হবে। আশা করি যে সকল শিক্ষার্থী বন্ধুরা এবার 2019 সালে এসএসসি পরীক্ষা পাশ করে কলেজে ভর্তির জন্য আবেদন করছো তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে যেন তোমাদের বন্ধুরাও ভিডিওটি দেখে উপকৃত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, যেন তোমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারো। এবং যারা আমাদের চ্যানেলকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং
যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই এডুকেশন টিপস মিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখো, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকেই পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।